আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 11 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল হাসান রিয়েল ঠেলাগাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। 29শে ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ খানপুর অবস্থিত পলিস্টার ক্লাবে বিজয় প্রতীক বন্ধু মহলের পক্ষে পাভেল, রিপন ও শুভর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিজয় প্রতীক বন্ধু মহলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে 11 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল হাসান রিয়েল তার অভিমত ব্যক্ত করে বলেন, আজকে এই আমাদের নির্বাচন শুরু হলো আর আমাদের মার্কা হচ্ছে ঠেলাগাড়ি। এটা গরিব দুঃখী মেহনতি মানুষের মার্কা। আমার যে ভাই ব্রাদাররা আজকে আমারে সম্মানিত করলো ওদের মার্কা। আশা করি 16 তারিখ পর্যন্ত আমরা সবাই একসাথে মিলিতভাবে এই মার্কাকে কিভাবে বের করে আনা যায়, নির্বাচনে জয়যুক্ত করা যায় সেই প্রচেষ্টাই করব। এবং ইনশাআল্লাহ এই মার্কার মাধ্যমে যদি নির্বাচিত হওয়ার সুযোগ হয়, আল্লাহ তাআলা যদি 11 নং ওয়ার্ডবাসী সেবা করার সুযোগ আমার হাতে আমার তকদিরে লিখে রাখে, তাহলে অবশ্যই 11 নং ওয়ার্ডকে আমরা সবাই মিলিতভাবে ছোট বড় মুরব্বী সবাই মিলিতভাবে একটি সুন্দর মডেল ওয়ার্ডে রূপান্তরিত করব। সাবির আহমেদ, NNTV, নারায়ণগঞ্জ।